একটা হচ্ছে সাত্ত্বিক জ্ঞান, যেটা সত্য জ্ঞানের বিকাশ, আর একটি হচ্ছে রজোজ্ঞান। জ্ঞান থাকে শরীর ও মনের মধ্যে আবদ্ধ। আর তিন নম্বর হচ্ছে তম জ্ঞান, ভালো মন্দের বিচার করে না। তারা কি করে, যা সে মনে বলে দেয়। যেমন আমার সতীর বাবার একটা গানের কথা তুলল, যে ভোরের কোকিল যখন ডাকে বনে, তখন তোমার কথা, তোমার ছবি আসে মনে। দেখুন, মারফত মারফত হচ্ছে দেহ কেন্দ্রিক। এই দেহকে যে চিনতে পেরেছে, এই দেহকে যে পড়তে পেরেছে, সেই হচ্ছে প্রকৃত হাফেজ। আজকে আমাদের দল থেকে মানুষ কেন চলে যাচ্ছে? আমরা তাদের কাছে ভুল সংকেত দিচ্ছি, তারা সেই সংকেতটাকে নিয়ে তারা প্রচার করে দেয়। দিয়ে কি করে, তারা আমাদের দল থেকে মানুষকে ভাগিয়ে নেয়। দেখ, তোদের এইসব এই রঙের কথা বলে তারা। তো আমার ভোরের কোকিল যখন ডাকে বনে, আমার জীবনের ভোর কোনটা খুঁজুন, তাহলে বুঝবেন যে আমার জীবনের যে ভোর আছে, সেই ভোরের কোকিল কে আছে, তাহলে আপনি খুঁজে পেয়ে যাবেন আপনার জীবনের ভোর কোনটা। তাজ বাবাকে ফেলে সদির বাবাকে পাওয়া যাবে, গওসকে পাওয়া যাবে, খাজাকে পাওয়া যাবে, মাওলা আলীকে পাওয়া যাবে, পাক পাঞ্জাতন পাওয়া যাবে। তাজ বাবা নয়, মুর্শিদ। ওনার নাম হচ্ছে, উনি হচ্ছেন মুর্শিদ। নানা রকম নামে সেটা হয়, কিন্তু ওনার পরিচয় হচ্ছে মুর্শিদ। তো মুর্শিদকে পেলে সবকে পাওয়া যায়। এ কথা একদম সত্য কথা, হক কথা। আমি কথাটা ধরেছিলাম অন্য জায়গাতে, কিন্তু মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না, আর ধর্ম ব্যবসায়ী কখনো ধার্মিক হয় না। কথাটা বুঝতে হবে যে হ্যাঁ, কথাটা যে নাসির বলল, কেউ কোথা কোন জায়গাতে কথা বলল। তো আসুন, thank you.
তাসাউফ, তাসাউফ হচ্ছে ধর্মের রূহ বা আত্মা। ধর্মের দিল হলো ইলমে তাসাউফ, আর শরীয়ত হলো ধর্মের দেহ বিশেষ। এই দেহটা হচ্ছে শরীয়ত, এর মধ্যে দিল আছে সেটা হচ্ছে ধর্মের দিল হচ্ছে ইলমে তাসাউফ। তাসাউফ চর্চা মানে পবিত্রতা অর্জন করা। উর্দু কালামের মধ্যে, উর্দু কালামে যে বাঁধন আছে বাংলা কালামে সে বাঁধন পাওয়া যায় না। কথাটা লক্ষ্য রাখবে, কিন্তু আমি চ্যালেঞ্জ করতে পারি, আমার সতীশ বাবার একটা বাংলা কালাম পড়ে দেব, সেই অনুযায়ী যদি কেউ একটা উর্দু কালাম পড়ে দেয় গান গা ছেড়ে দেবো। আর সৎসন্দ তো আসুন, সতীশ বাবার কিছু কথা শুনুন। وحدہ لا شریک আমি সারা রাত কালাম শুনলাম, যদি সকালে জিজ্ঞাসা করা হয় তুমি কি পেলে, সে বলতে পারবে না কিছুই পাইনি। কি পীরকে সেজদা করেছি, তোমরা যদি কাফের বলো তো আমি কি করি। কিন্তু পীরকে কেন সেজদা করি যদি আমি খুলে বলি, সে কখনো কারোর কথা তার ফসকে না। পীরকে কেন আমরা সেজদা করি, সেজদার মানে কি, সেজদার বাংলা কি? যেমন আল্লাহর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, রবের অর্থ হচ্ছে পালনকর্তা। ওদিকে যেমন একটা কথা বললো, আপনারা বলুন দেখি, সদির বাবা হচ্ছে মোহাম্মদ, আমি খোদা। দারুণ কথা, সদির বাবা মোহাম্মদ, আমি খোদা। আপনারা কেউ এর মধ্যে কেউ যদি বুঝতে পারে তো আমাকে এসে একটু বলুন না। কিন্তু আমরা সারা জীবন কালাম পড়ে যাই কিন্তু তার অর্থ বুঝি না। অর্থ যদি আমরা বুঝতে পারতাম আমরা আমাদের আত্মার উন্নত হতো, এত দল হতো না, এত ভাগ হতো না। পীরের হাতে হাত দিতে সে আবার চলে যাচ্ছে অন্য জায়গাতে, কোথায় যাচ্ছে? যারা পীর বিরোধী লোক তাদের দলে ভিড়ে যাচ্ছে। কেন? তাকে আমরা ঠিক মতো, আমি প্রথমেই বলেছি যে পাথরেতে ভগবান আছে এটা মানুষকে বোঝাতে পেরেছে। আর উনি কি বলছে আমরা জেনে গেছি না, জেনে গেছি বলিনি আমি, আমার কথা তুমি ভালো করে শুনবে। পাথরেতে আল্লাহ আছে, মসজিদে আল্লাহ আছে এটা আমরা মানুষকে বোঝাতে পেরেছি, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ আছে এটা আমরা বোঝাতে পারিনি। وحدہ لا شریک دیکھی آج کارخانہ عشق کے سجیے رکھے تینی ہولین ربنا کون تو کنجنر ভিতর কোনের খবর রয়েছে আর কুদরতি কলম দিয়ে তাতে লেখা হয়েছে। পীরকে আমরা খোদা বলি, মানুষ কি লাভালাভি করে? পীরকে আমরা খোদা বলি, আমরা লাভালাভি করে। কিন্তু এখানে বলছে যে পীর মোহাম্মদ, আমি খোদা, চারটিখানি ব্যাপার নয়। কিন্তু কথাটা একদম কারেক্ট বলে দিয়েছি, কথাটা কারেক্ট আছে। কিন্তু এই কথাটা কজন জানে? খোদা কাকে বলে, আল্লাহ কাকে বলে? খোদা কাকে বলে, আল্লাহ কাকে বলে, মোহাম্মদ কাকে বলে? মোহাম্মদ কে জানে? মোহাম্মদ হচ্ছে মিম, হে মিম দাল। এই যে শরীরটা আছে এটা মোহাম্মদ, এই শরীরের মধ্যে যে মন আছে সেই মনটার মালিক আমি, সেই মনটাকে, সেই মনটা যেদিকে যাবে এই দেহটা সেদিকে চলে যাবে। হ্যালো, যেদিকে নিয়ে যাবে এই দেহ চলে যাবে সেই দিকে। তার মানে কি, আমি এই যে মোহাম্মদ আছে এই মোহাম্মদের মালিক হচ্ছে আমি, আমি খোদা, আমি খোদাই করি, আমার আমার কথা মতো চলছে, দেহের কথা মতো আমি চলি, আমার কথা মতো দেহ চলছে।
একদিক দিয়ে মানে, আবার এর এর থেকে গভীরের এর রয়েছে তরজমা আছে। কুলত কাঞ্জামের ভিতর কোনের খবর রয়েছে, কুদরতি কলম দিয়ে তাতে লেখা হয়েছে। কলমে লেখা হলো দেখো ওই কালামুল্লাহ, আর তৌহিদ লিখতে গিয়ে লিখতো লিখলো কলম বিসমিল্লাহ। মুর্শিদের হাতে খোদার হাত রয়েছে দেখো না, কালামুল্লার সাথে খোদার সাত রয়েছে দেখো না। আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, রব হচ্ছে পালনকর্তা, আর রব হচ্ছে পালনকর্তা, দেহের পালনকর্তা হচ্ছে রব, দেহের পালনকর্তা হচ্ছে রব, দেহকে যে পালন করে সে হচ্ছে রব, আর আত্মার পালনকর্তা হচ্ছে গুরু, কামেল গুরু। আত্মার পালনকর্তা আত্মাকে সে জাগ্রত করে তুলে, তুলে কি সে আত্মার সাথে আত্মার মিলন ঘটিয়ে দেয়, গুরুর কাজ হচ্ছে। তাই তো মুর্শিদের দ্বারে গিয়ে দেখে সদির গায়রুল্লাহ, আর পীরের সেজদা দিয়ে দেখতে পেলাম বাইতুল্লাহ, পীরের সেজদা দিয়ে দেখতে পেলাম বাইতুল্লাহ। আমি বিসমিল্লাহতে পীরকে দেখেছি, আমি বিসমিল্লাহতে পীরকে দেখেছি, আমি কলেমা তো পীরকে দেখেছি, আমি বিসমিল্লাহতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি, আমি বিসমিল্লাহতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি, আমি বিসমিল্লাহতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। আমি বিসমিল্লাহতে পীরকে দেখেছি, আর বিসমিল্লাহতে তাজ পিয়াই দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি, আমি বিসমিল্লাহতে পীরকে 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 দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। উর্দু কালাম খুব ভালোবাসে,
উর্দু কালামের মধ্যে এত মজা আছে, আমাকেও ভালো লাগে, বিশাল মজা। তো উর্দু কালামের মধ্যে কিছু কালাম রয়েছে সেগুলো মারফত আছে, সে এখনকার লেখা নয়, এখনকার লেখা নয়, আগেকার। আগেকার যত আল্লাহর ওলি আছে ওনাদের যে কালাম আছে তার মধ্যে পুরো মারফত ভরা রয়েছে। আমার সতীর বাবার যে উর্দু কালাম রয়েছে সব কটাতেও মারফত ভরা রয়েছে, সব কটাতে এত গভীর আছে সে বলা যাবে না। বলছে হায়াতুন নবী, নবী জিন্দা আছে। কিভাবে জিন্দা আছে আপনি জানেন? জানার চেষ্টা করেছেন? বলছেন আমার পীর নবী। যদি প্রশ্ন করে দেয় নবী চাঁদ কে দু টুকরো করে দিয়েছে, তোমার পীর কে বলে একটা বিস্কুট কে দু টুকরো করে দিতে পারবে? কিন্তু এর ভেদ জানতে হবে, আমার পীরের মধ্যে নবী কিভাবে জিন্দা আছে, তবে তো পীর কে চিনলে তবে তো আমি চিনতে পারবো। কিন্তু চিন্তা আছে, চাঁদকে এখনো টুকরো করছে, এখনো ইশারায় তার চাঁদ টুকরো হয়ে যাচ্ছে এখনো। যদি যখনই আপনি ভেদটা জেনে যাবেন, তার রাজটা জেনে যাবেন, আপনি নিজের চোখে দেখবেন পীর চাঁদকে দু টুকরো করে দিচ্ছে। ক্যা বাত হ্যায়, তাই ওরে কালে বেতে আল্লাহ তোমার রূহতে রসুল, 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 ছয় লোকে ফাঁসা বিতলে ফুটবে নূরের ফুল। আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, ও আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, আবার কলেমাতে পীরকে দেখেছি, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমাতে পীরকে দেখেছি, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমাতে পীরকে দেখেছি, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমাতে পীরকে দেখেছি, যারা অজ্ঞ মানুষ যাদের জ্ঞান নেই, শয়তান তাদেরকে পুতুলের মতো নাচায়, শয়তান তাদেরকে পুতুলের মতো নাচায়, যারা অজ্ঞ মানুষ। পীর ধরা কিসের জন্য? পীর ধরা জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান যদি না আমি অর্জন করতে পারি আমি অজ্ঞ রয়ে যাব। একজন এসে বড় কিতাব দেখিয়ে দিবে, দেখ এইখানে লেখা রয়েছে, দেখছিস তো, তোর মাথায় আগুন জ্বলবে, তুই সেজদা করেছিস পীরকে, তোর মাথায় আগুন জ্বলবে। সে দেখছে বলো বাবা এটা হাদিস পাকে লেখা রয়েছে, তার পরদিন থেকে সে অন্যদিকে চলে যাচ্ছে। আমি যে কথাগুলো বলে যাচ্ছি মনে রাখবে, আর তাদেরকে বলবে বলো বিসমিল্লাহর ভেদটা কি আছে, বলো কলেমার ভেদ কি আছে। ওয়াজিবুল ওযুতে আছে নবীজির আসন, ওয়াজিবুল ওযুতে আছে নবীজির আসন, ওয়াজিবুল ওযুত মুমতিনতে মুমনিত মুমতিনাল ওযুত, এইভাবে পাঁচটা ওযুত আছে, ওয়াজিবুল ওযুতে নবীজি আছে। আপনার মধ্যে ওয়াজিবুল ওযুত কোনটা? ওয়াজিবুল ওযুতের মালিক কে? কি থেকে তৈরি? তার মোকাম কোথায়? অযুদে আছে নবীজির আসন, খফি হালে আছেন তিনি সর্বদাই চেতন। হায়াতুন নবী, হায়াতুন নবী জিন্দা আছে, তিনি বসে আসনে, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমাতে পীরকে দেখেছি, দেখেছি কলেমাতে পীরকে দেখেছি, বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমাতে পীরকে দেখেছি, বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমাতে পীরকে দেখেছি।
মহেশ্বর। এই তিন কথার অর্থ বুঝলেই বুঝতে পারবো। গুরু ব্রহ্মা জ্ঞানের বিকাশ, গুরু মহেশ্বর খারাপকে ধ্বংসকারী, আপনার মধ্যে যে বুরাই আছে সে ধ্বংস করে দেবে। ওই গুরু তিনটে রূপ আছে, তাই পুষিদা রয়েছেন নবী ওজুতে মিশিয়া, পুষিদা রয়েছে নবী ওজুতে মিশিয়া, পুষিদা রয়েছে নবী ওজুতে মিশিয়া, পীরের তাজিম করে তারে নাও না চিনিয়া। আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, বিসমিল্লাতে পীরকে দেখেছি, আবার কলেমা তো পীরকে দেখেছি। আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। শয়তানের তিনটে গুণ ছিল, শয়তানের তিনটে গুণ ছিল। বড় আলেম ছিল, বড় বুদ্ধিমান ছিল, বড় আবেদ ছিল। শয়তানের তিনটে গুণ ছিল, ভালো করে শুনো, বড় বুদ্ধিমান ছিল, বড় আলেম ছিল, আর বড় আবেদ ছিল। কিন্তু একটা গুণ থাকেনি, প্রেম থাকেনি তার মধ্যে। দেখবেন যারা আল্লাহকে মানে তাদের মধ্যে প্রেম নেই, তারা ঠিক টাইমে যাবে আর টাইমে চলে আসবে, কিন্তু প্রেমেতে টাইম নেই। সব সময় সব সময় প্রেম, যারা প্রেমিক সব সময় প্রেমেতে মস্ত হয়ে থাকে, তাদের আবার টাইম আছে। এদের টাইম আছে, পাঁচ মিনিট আগে যাবে না, আজান দিলে তবে ঢুকবে। এদের টাইমের ব্যাপার আছে, কিন্তু প্রেম আবার টাইম আছে, সে সবসময় দিওয়ানা হয়ে থাকে। তো শয়তানের মধ্যে এই জিনিস থাকেনি, শয়তানের মধ্যে প্রেম থাকেনি। তাই আসো, তোমরা দেখি ফেরা লাগাও খলিল কাবাতে, তোমরা দেখি ফেরা লাগাও খলিল কাবাতে, তোমরা দেখি ফেরা লাগাও খলিল কাবাতে। আমি তো ভাই ফেরা লাগাই জলিল কাবাতে, আমি তো ভাই ফেরা লাগাই জলিল কাবাতে, আমি তো ভাই ফেরা লাগাই জলিল কাবাতে। জলিল কাবা ফির যে আমার মিথ্যা কথা না, শীতল হয় নামাজে তো চক্ষু শীতল হয়, নবীজি বলেছে যার মুর্শিদ নেই তার চক্ষু শীতল হবে কি করে, সে তো রূপ নুরানি দেখতে পাবে না। তো পীরের রূপ নুরানি দেখে নয়ন শীতল হয়ে যায়। তাই ওরে চলিল কাবা ফির যে আমার মিথ্যা কথা নয়, রূপ নুরানি দেখে নয়ন শীতল হয়ে যায়। আমি চলিল কাবায় পীরকে দেখেছি, আমি জলিল কাবায় পীরকে দেখেছি, আবার কলেমা তো পীরকে দেখেছি। আমি জলিল কাবায় পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। আমি জলিল কাবায় পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। জলিল কাবায় পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। ছিল বিন্দু রূপে ফের নিচে এলো, আল্লাহ ছিল বিন্দু রূপে ফের নিচে এলো। ফের নিচে যে নুকতা আছে ওই নুকতা হচ্ছে আমি, মওলা আলী বলেছে। সূরা ফাতিহা তরজমা করছে, বলছে হুজুর আপনি সূরা ফাতিহা তরজমা করতে করতে সারা রাত কাটিয়ে দিলেন। তখন উনি বলেছিলেন সূরা ফাতিহা, সব কথাটা আমার মনে নেই, লাস্টে উনি বলছেন যে বিসমিল্লাহ পের নিচে যে নুকতা আছে সেই নুকতাটা আমি, এই নুকতাকে নিয়ে আমার হুজুরের কত কালাম হয়েছে।
উর্দু কালাম তো শুনেন, এরকম কথা শুনেছেন কি? আমি সেজদা করেছি, লোকে কাফের কাফের বলেছে, আমার কিন্তু যায় আসে না, কিন্তু এতে জ্ঞানের বিকাশ হবে না। এবার আশিকানা কানা, আশিকানা তো সবার উপর, আশিকানা না আল্লাহকে পাওয়া যাবে না। কিন্তু আশিকানা কখন আসে? আগে জ্ঞান, জ্ঞান থেকে চৈতন্য আসে, চৈতন্য থেকে প্রেম আসে, প্রেম থেকে ভক্তি আসে। তাহলে শুধুই আপনি ধেই ধেই করে নাচবেন, হাল এসে যাবে, তারপর আবার হাল কেটে যাবে। তো শুনুন, আল্লাহ ছিল বিন্দু রূপে পের নিচে এলো, আল্লাহ ছিল বিন্দু রূপে পের নিচে এলো, আল্লাহ আবার কলমকে ওই হুকুম যে করিল, আমি জলিল কাবায় পীরকে দেখেছি, আমি জলিল কাবায় পীরকে দেখেছি, কলে মতো পীরকে দেখেছি, আমি জলিল কাবায় পীরকে দেখেছি, কলে মতো পীরকে দেখেছি, আমি জলিল কাবায় পীরকে দেখেছি, কলে মতো পীরকে দেখেছি, জলিল কাবায় পীরকে দেখেছি, কলে মতো পীরকে দেখেছি, জলিল কাবায় পীরকে দেখেছি, কলে মতো পীরকে দেখেছি। আজকে আমি যে কালাম পড়ছি, এ আমার সুধীর বাবার দোয়া, সুধীর বাবার দয়া, সুধীর বাবার আমার আজিজ ভাইকে, আজিজ ভাই অত কি তত্ত্ব জানতো? আমার সুধীর বাবার পায়ে ধুলোর বর। আজ সবাই বলে যে তত্ত্ব কালামে আজিজ ভাইয়ের মত কাছে কেউ নেই, কেন? আমার সুধীর বাবার দোয়ার বরকত, কেন? উনি সংগ্রহ করেছেন, উনার দরবারে তো বহু কাল রয়েছে, কিন্তু এই তত্ত্বর ভিতরে কেউ যায় না। তাই পীর পরস্তি হক পরস্তি সত্য জেনেছি, তাই তো আমি মুর্শিদের পূজারি হয়েছি, মুর্শিদের পূজারি হয়েছি, তাই তো আমি মুর্শিদের পূজারি হয়েছি। ও পীর পরস্তি হক পরস্তি সত্য জেনেছি, তাই তো আমি মুর্শিদের পূজারি হয়েছি, ঘোরার পাকে বাড়ি তালা করলো ঘোষণা, ঘোরার পাকে বাড়ি তালা করলো ঘোষণা, বলে ঘোরার পাকে বাড়ি তালা করলো ঘোষণা, কম্বল মন্দ আছে যাদের মুর্শিদ পাবে না, আমি কোরআন পাকে পীরকে দেখেছি, কোরআন পাক খুলি বিসমিল্লাহ রহমানের রহিম, কি শুরু বিসমিল্লাতে, শুরু গুরু দিয়ে, গুরু ছাড়া শুরু নেই, যার গুরু নেই তার খোদা নেই। ও কপাল বন্ধ আছে যাদের মুর্শিদ পাবে না, আমি কোরআন পাকে পীরকে দেখেছি, আমি কোরআন পাকে পীরকে দেখেছি, কলে মত পীরকে দেখেছি, কোরআন পাকে পীরকে দেখেছি, কলে মত পীরকে দেখেছি, কোরআন পাকে পীরকে দেখেছি, কলে মত পীরকে দেখেছি। সৃষ্টি আল্লাহর সৃষ্টি কিভাবে, হায় হায়, ওরে সেই কলমটি ধরলো দেখো আলিফে রাখা, সেই কলমটি ধরলো দেখো আলিফে রাখা, সেই কলমটি ধরলো দেখো আলিফে রাখা, কোরআনে তো লেখা আছে কি আলিফ লাম মিম, ধরুন আলিফ লাম মিমের মানে কি বলো? বলতে পারবে না, বলে আল্লাহ জানে। আল্লাহ যদি জানবে তাহলে লিখলো কেন? আমাকে লিখে, আমাকে যে চিঠি লিখে পাঠাচ্ছে
আমি যদি না মানে বুঝতে পারি সেই কথাটা লিখবে কেন? আমাকে আপনি চিঠি লিখে পাঠাচ্ছেন, সেই কথাটা আমি যদি না বুঝতে পারি, আমি ইংলিশ জানি না, আমাকে যদি ইংলিশে চিঠি লিখে আমি কি করে বুঝবো? তাহলে যে বুঝে তার কাছে যাব, যে দেখুন তো আমাকে কি লিখেছে, সে বলে দেবে, সেই হচ্ছে গুরু। আলিফ লাম মিম জালে কাল কিতাব লারাইবা ফিল উদ্দালিল মুত্তাকিন, যে বলা আছে ইহাই কিতাব। তাই বলছে কি, সেই কলমটি ধরলো দেখো আলিফের আকার, ওরে সেই কলমটি ধরলো দেখো আলিফের আকার, 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 মুক্তি ফেটে সৃষ্টি হলো ডিমের শাখা। কি গো, মুক্তি ফেটে সৃষ্টি হলো মিমেরি শাখা। আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি, বিসমিল্লাতে পীরকে দেখেছি, কলেমা তো পীরকে দেখেছি। পরের কথা, নূর নবীজি কি বলেছেন, এক নোকতা হয়ে আল্লাহ রহে পেয়ের নিচেতে, 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 পে হতে ওই পান্তা হলো দেখো হকিকতে, আমি আলিফেতে আল্লাহ দেখেছি, বিসমিল্লাহ তো পীরকে দেখেছি, আলিফে তো আল্লাহ দেখেছি, বিসমিল্লাহ তো পীরকে দেখেছি, আলিফে তো আল্লাহ দেখেছি, বিসমিল্লাহ তো পীরকে দেখেছি, আলিফে তো আল্লাহ দেখেছি, বিসমিল্লাহ তো পীরকে দেখেছি। পরের কথা, জানি মুলকে আদমেতে, জানি মুলকে আদমেতে তুমি তো ছিলে, জানি মুলকে আদমেতে তুমি তো ছিলে, কোন সুরতে এসে তুমি রূপটি কার নিলে, কোন সুরতে এসে তুমি রূপটি কার নিলে, ওই কোন সুরতে এসে তুমি রূপটি কার নিলে, জানি মুলকে আদমেতে তুমি তো ছিলে, কোন সুরতে এসে তুমি কার রূপ নিলে, ওই দমেতে আওয়াজ আসে শুনি আল্লাহু, ওই দমেতে আওয়াজ আসে শুনি আল্লাহু, ওই দমেতে আওয়াজ আসে শুনি আল্লাহু, নকশা খোদার দেখছি আমি তোমার হুবাহু, নকশা খোদার দেখছি আমি তোমার হুবাহু, তাই পীরকে আমি, তাই পীরকে চিনে আল্লাহ চিনেছি, তাই পীরকে চিনে আল্লাহ চিনেছি, কলেমা তো পীরকে দেখেছি, 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 পীরকে চিনে আল্লাহ চিনেছি, কলেমা তো পীরকে দেখেছি। আমার সজির বাবা কালামের মধ্যে বারবার বলে গেছে এবং কোরআনও বলছে, যে এখানে অন্ধ থাকবে সে সেখানে থাকবে অন্ধ। আমি পীর ধরে যদি না পীরকে চিনতে পারি, তাহলে আমি অন্ধ নই তো কি চোখালা? বলো, আপনি পীরকে ভালোবাসেন, আমি ভালোবাসি, কিন্তু পীর তো এই কথা বলেন যে তোমরা আল্লাহকে চেনো। আমার সজির বাবা হাজার হাজার কালাম ছেড়ে দিয়ে গেছে, কি বলেছে সেই কালামে, সবই তো তার কথা, সেই তার কথাকে আমাকে ফলো করতে হবে, আমাকে চিনতে হবে না, জানতে হবে না। দেখুন এই কালাম আমি সব জায়গাতে পড়ি, এই কালাম শোনার মানুষ খুব কম। কোরআনের 15 জায়গায় বলা আছে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ। তাই
জ্ঞানের আলো দিয়ে আমি তোমায় দেখেছি, জ্ঞানের আলো দিয়ে আমি তোমায় দেখেছি, দেখেছি জ্ঞানের আলো দিয়ে আমি তোমায় দেখেছি, জ্ঞানের আলো দিয়ে আমি তোমায় দেখেছি। সুধীর বাবু একটা গানে বলেছে কি, জুলমতে নূর ছিল গোপনে, এর কিছু লেখা আছে কোরআনে, খোদার লীলা খেলা বোঝা দায়, সৃষ্টি করেছে খুনের বাহানায়, প্রথমে নূরকে সৃষ্টি করে রেখেছে আরশের উপরে, নূরটি আয়না হয়ে গেল, কে জানে কি থেকে যে কি হলো, আয়নায় দেখলো খোদা নিজেকে, সেখানে খোদা ছাড়া ছিল কে, আয়নায় পড়েছে খোদার ছবি, আয়নায় পড়েছে খোদার ছবি, আয়নায় পড়েছে খোদার ছবি, নূর সৃষ্টি করে আরো সাথে রেখেছিলেন, সেই নূরটা কি আমরা জেনেছি কি, আমাদের জানার চেষ্টা করুন, বোঝা আমার পীর তো হায়াতে নেই, তাহলে আমি জানবো কি করে, আপনি চিন্তা ভাবনার মধ্যে আসুন, দেখবেন কেউ একজন বলে দিচ্ছে, পীর তো জিন্দা আছে, পীর জিন্দা আছে, আপনি চিন্তা করুন, আপনি ভাবুন যে এই জিনিসটা কি মানে আছে, দেখবেন আপনাকে একদিন একজন এসে বলে দিচ্ছে, তাই আয়নায় পড়েছে ওই খোদার ছবি, আয়নায় পড়েছে খোদার ছবি, আয়নায় পড়েছে খোদার ছবি, আয়নায় পড়েছে খোদার ছবি, সেই ছবি হয়েছে আমার নবী, 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 আরে জ্ঞানের আলো দিয়ে আমি তোমায় দেখেছি, তোমায় সেজদা করে আমি সাজিদ হয়েছি, তোমায় সেজদা করে আমি সাজিদ হয়েছি, তোমায় সেজদা করে আমি সাজিদ হয়েছি, ঋষিকালের চাঁদ তুমি দিনের রবি, ঋষিকালের চাঁদ তুমি দিনের রবি, ঋষিকালের চাঁদ তুমি দিনের রবি, লুকায়ে রেখেছো তুমি আসল ছবি, আমি বিসমিল্লাতে তোমায় দেখেছি ওগো সবির পিয়া, আমি বিসমিল্লাতে তোমায় দেখেছি, আমার কলেমা তো তোমায় দেখেছি, আমি বিসমিল্লাতে তোমায় দেখেছি, কলেমা তো তোমায় দেখেছি, আমি বিসমিল্লাতে তোমায় দেখেছি, কলেমা তো তোমায় দেখেছি, বিসমিল্লাতে তোমায় দেখেছি, কলেমা তো তোমায় দেখেছি, ধীরের সুরত আল্লাহ সুরত মিথ্যা ভেব না, চেনা যাবে না, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, বিসমিল্লাতে পীরকে দেখেছি, বলতে বিসমিল্লা যে আমল করে নিয়েছে, সে যদি বিষ খেয়ে নেয় হজম হয়ে যাবে, সুবহানাল্লাহ, বিসমিল্লা আমল কাকে বলে, বিসমিল্লার মধ্যে আমার পীর ঢুকে রয়েছে, আমল করুন, একদম সহজ ব্যাপার আছে, তবে হ্যাঁ এই হৃদয়টা ডাস্টবিন নয়, এখানে ক্যাঁচড়া রাখার জায়গা নেই, এটা এখানে প্রেম রাখুন, ভক্তি রাখুন, ভালোবাসা রাখুন, তবে এসে বসবে, আমি পীরকে নিমন্ত্রণ করে দিয়েছি কি তার বসার জায়গা রাখিনি, সে থাকবে বলে দূর বাবু আমি এসে তোর ঘরে গেছে কোথায় বসবো, সবই তো মালে ভর্তি, সে ঘুরে চলে যাবে, তাই পীরকে নিমন্ত্রণ করেছি, বায়াত হয়েছে, তাহলে আমার হৃদয়কে পরিষ্কার রাখতে হবে, তবে তো সে এসে বসবে, আর যখনই বসবো সব রাজ এসে যাবে, আমি বিসমিল্লাতে পীরকে দেখেছি, আবার কলেমা তো পীরকে দেখেছি, বিসমিল্লাতে ফিরকে দেখেছি, বিসমিল্লাতে ফিরকে দেখেছি।